দেখো আমি আজকে পেঁয়াজের আচার বানাবো তো সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এ দেখো পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি মানে ছোট ছোট পেঁয়াজ কি বলো তো গোটা রেখেছি কিন্তু চার ভাগ করে দিয়েছি সামনের দিকটা কাটি নি আর কি যাতে করে ওটা গোটা থাকে এই যে চার ভাগ করে নিয়েছি মানে দুই কাট দিলেই চার ভাগ হয়ে যাবে কিন্তু চার টুকরো নয় গোটাই রেখেছি আর দেখো হলুদ নিয়ে নিয়েছি নুন নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি যা যা লাগে গোটা মেথি দানা তারপরে কালো জিরে পাঁচ আর ভিনেগার লাস্টে তো সবগুলো দেখো গুছিয়ে রেখেছি আমি একেবারেই আমার ছোটো মেয়ে জেনারেলি দুপুরে তো ঘুম ঘুমোয় না আজকে ঘুমিয়েছে দেখে আমি এটা বানিয়ে বানালাম পেঁয়াজের আচার ভাবছিলাম কিছুদিন আগে রসুনের আচার বানিয়েছি তার রেসিপিও আমি দিয়েছি আমার চ্যানেলে তোমরা যারা দেখো তারা জানো আর আজকে পেঁয়াজের আচার বানাবো বলে আর এই ছোটো ছোটো পেঁয়াজগুলো আমাদের বাড়িতে আমার বাড়িতে ছিল তো এই ছোটো পেঁয়াজেরই এগুলো ভালো হয় আর কি বড়ো পেঁয়াজে হবে না তো সেই জন্যই অনেক দিন থেকে ভাবছিলাম তো আজকে দুপুরবেলা এটা করেই ফেললাম এই আর কি তো দেখো সব তো গুছিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আচার মানেই সর্ষের তেল আচার মানে সাদা তেল নয় আর কি আচার সর্ষের তেলেই ভালো হয় এই যে তেল একটু হালকা গরম করে মানে অনেক জ্বলন্ত গরম না করাই ভালো যেহেতু এটা আচারের জন্য তো তারপরে ওই মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি আর কি ওই শুকনো লঙ্কা পাঁচফোড়ন মেথি কালো জিরে সর্ষে গোটা সর্ষে যে পরপর পরপর যা গুছিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি দেখো তেলটা একদম মানে হাই হিট করিনি একদম মানে দারুণভাবে গরম করিনি বলেই ফেনা উঠছে বুঝেছো তো দা গরম তো করতেই লাগবে এটা তো বলার অপেক্ষা রাখে না কিন্তু একবার মানে তেল যখন সর্ষের তেল জ্বলে যায় না ওটা পাতলা হয়ে যায় ওর মানে কনসিস্টেন্সি খুব মানে পাতলা হয়ে যায় টেস্টটা চলে যায় আচারের জন্য সেটা নয় কোনো কিছুর জন্যই সেটা নয় আর এই যে এরপরে দিলাম পেঁয়াজগুলো একবার গুছিয়ে নিলে করতে আর কতক্ষণ বলো পেঁয়াজ আর ভাজতে কতক্ষণ এগুলো তো ছোটো ছোটো পেঁয়াজ বুঝতেই পারছো তো পেঁয়াজগুলো ভাজা হবে যেহেতু নুন দিলে ভালো ভাজাটা হবে জল বেরিয়ে আসে তাই নুনটা দিয়েই দিচ্ছি দেখো দেখো নুন দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো পুরোটার মতো নুন আমি একবারই দিয়ে দিলাম কারণ যেহেতু লাস্টে ভিনিগার দেওয়া হবে ভিনিগারটা একটু টক তাছাড়াও ভিনিগার একটু টক হওয়ার জন্য আর সংরক্ষণ করার জন্য দুটো কারণেই ভিনিগারটা দেওয়া যেহেতু বলছি এটা আচার একটু টক ভাবতে থাকতেই লাগে হালকা তো এই নুনের পরে আমি হলুদ দিয়ে দিলাম এই যে নাড়াচাড়া করছিস খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেলো শুধু গোছানোটা ব্যাপার মানে পেঁয়াজ টিয়াজ কেটে রাখা সব কিছু গুছিয়ে নেওয়া লাস্টেই দিলাম এই দেখো লঙ্কার গুঁড়ো এই যে অল্প একটুখানি লঙ্কার গুঁড়োটা না দিলে কি তো রংটা আসবে না এই আর কি এই যে এটা প্রায় হয়েই গেল দেখো হওয়ার পথেই এরপরে আমি দিয়ে দেবো দেখো ভিনিগার এই যে ভিনিগার যেহেতু এটা হওয়ার পর ও করতে তো একদমই সময় লাগবে লাগবে না যদি সব কিছু তুমি গুছিয়ে রাখো এই আর কি এ দেখো এটা ভিনিগার দেওয়ার পর আর আরোই ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ না অল্প একটুখানি ফুটিয়ে বেশিক্ষণ না এটা রেডি হয়ে গেছে দেখো এটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তারপরে ঢেলে রাখতে হবে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নেওয়া উচিত কাঁচের জারে বা কোথায় কোথাও ঢালার আগে এই যে দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে এ দেখো খুব সহজেই হয়ে গেল দেখো পেঁয়াজের আচার খুব তাড়াতাড়ি খুব সহজে তোমরাও বানিয়ে দেখতে পারো ভালো থেকো সব ভাই কেমন বাই